আপনার নাম কি? আমার নাম শারমিন। শারমিন, কি করেন আপনি? বাসায় কাজ করি, ঘরের কাজ করা হয়, সারাদিন কাজেই ব্যস্ত থাকা হয়। পড়াশোনা করছেন আপনি? না, পড়াশোনা করা হয়নি। কেন পড়াশোনা করেন? কেন পড়াশোনা করেন না? অনেক অভাব ছিল তার জন্য। ছবি তুলে নিতে আছে। আচ্ছা, ওই নাম ভালো লাগায় দিয়ে গেছে। ঘটনাটা কি? মানুষের কয় ভাই বোন আপনারা? আমার ছোট ছোট তিন ভাই, আমি বড়। ওরা কি পড়াশোনা করে? হ্যাঁ, ওরা পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ে? ওরা থ্রিতে একটা পড়ে, ওয়ানে পড়ে। ওদের মানে পড়াশোনা আপনি দেখেন? নিজেই করেন পড়াশোনা? না, কেন করা হলো না আপনার? অনেক অভাব ছিল তখন, ভাত খেতে ভাত পেতাম না, পড়াশোনা করা কিছু তো তখন। বাবা মা আছেন না? জি। তারা কি করে? তারাও কাজ করে। কি করে তারা? এই রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রির কাজ করে? জি। তাদের আজকে সংসার চলে আপনাদের? ওই কাজ চলে না, চলে নিতে হয় কষ্ট করে। বিয়ে হয়েছে আপনার? না, বিয়ে হয়নি। সংসারে কি কি কাজ করেন মোটামুটি? মোটামুটি অনেক কাজই থাকে সংসারের ভিতরে, টুকটাক বলতে অনেক কাজই থাকে। ছোট ছোট ভাই আছে, ওদেরকে রেডি করে দিতে হয়, স্কুলে নিতে হয়। অনেক ঘরে কাজ আছে, এগুলো করতে হয়, রান্না বাড়ি করতে হয়। ওদের স্কুলের জন্য সহযোগিতা করেন আপনি না? সবগুলো উঠেই দেন, নিয়ে যান, নিয়ে আসেন প্রতিদিন। আপনার এই যে স্কুলে যে যান নাই আপনি, ঠিক আছে, পড়াশোনা করেন নাই, মানে তার ভিতরে কি কষ্ট আছে আপনার? হ্যাঁ, আছে না, অনেক কষ্ট আছে। সবাই তো পড়াশোনা করে বড় হচ্ছে, আমিও তো চাই যে বড় হই। পড়াশোনা তো এখনো আমাদের দেশে অনেক ছেলেমেয়ে আছে। মানে আপনি কি হতে চান? কি হতে চাই এগুলো করে তার এখন আশা করে আর ইয়া নাই, যেটা হতে পারি নাই সেটা নিয়ে তার কোনো আশা নেই। আশা ছিল অনেক কিছু হতে। কি কি আশা ছিল আপনার? এই বাবা মাদের উজ্জ্বল করতে, লেখাপড়া করে বড় হওয়ার ইচ্ছা ছিল, চাকরি বাকরি করার। চাকরি বাকরি করার ইচ্ছা ছিল, কিন্তু এটা তো হলো না আপনার? না। এখন কি লেখাপড়া করার ইচ্ছা আছে আপনার? হ্যাঁ, আছে, যদি সুযোগ পান। হ্যাঁ, সুযোগ পেলে করতে চাই, এটা সত্যি। আর সুযোগ পেলে আবার আপনার পড়াশোনা করবেন না? বাসার ভিতরেই থাকেন কি সবাই মিলে? ফ্যামিলি? জি, আমার ফ্যামিলি ছয় জন। ছয় জন? বাপ মা? হ্যাঁ, বাবা মার সাথে সবাই একসাথে থাকে। এই যে ঘরের ভিতরে থাকেন, সারাক্ষণ বাসার কাজ করেন, সাংসারিক কাজ করেন, তারপর ছোট ভাই বোনকে ওদেরকে নিয়ে আসেন স্কুল থেকে? হ্যাঁ জি। আপনি নিজে নিয়ে নিয়ে আসেন না? এখন সামনে কি ভবিষ্যৎ আপনার, কি করতে চান? চাই তো অনেক কিছু, কিন্তু এখনকার যুগে তার ওটা হচ্ছে না, পড়াশোনা ছাড়া। পড়াশোনা ছাড়া হচ্ছে না? জি। মানুষ তো পড়াশোনা না করেও তো এটা ই করে, যে আশা নিয়ে থাকে যে না, আমি এই কাজটা করতে পারবো, এই কাজটা দেখতে পারবো, এই কাজটা দেখলে শিখতে পারবো, এরকম। হ্যাঁ আছে, অনেক কাজই আছে। চাকরি বাকরি তো করেন না নাকি? না, চাকরি করেন না। সারাদিন বাসায় থাকেন, ফ্যামিলির সাথে থাকেন, সবার সাথে? ওদের কখন আনতে যাবেন? এই তো তিনটার দিকে ছুটি দিবে। তিনটার দিকে ছুটি দিলে তখন নিয়ে আসবেন আপনি না? আচ্ছা, মা কি করেন? ওই যে আম্মু রাজমিস্ত্রির সাথে কাজ করে, আব্বুর সাথে। রাজমিস্ত্রির সাথে কাজ করে তার? আর বাবা? বাবা? বাবা দুজন একসাথে? সংসারে মোটামুটি গুছ টুস রাখার দায়িত্ব সবই আপনার? আপনার নাম তো সুখী শারমিন একটা, না নামটা কি রাখছিল আপনার? কে বেশি ভালোবাসে আপনাকে? আব্বু বেশি ভালোবাসে। আচ্ছা আচ্ছা, মা ভালোবাসে। ওকে শারমিন, আপনার চাই ভালো থাকেন আপনি সবসময়, ঠিক আছে?